সম্মানিত ফেসবুক বন্ধুগণ, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল আয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি আজকের নতুন একটি ব্র্যান্ড নিউ এপিসোড অফ কথাবার্তা, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে সাদর আমন্ত্রণ আজকের এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের কেবিন ক্রু শাফি আহমেদ অনেকদিন বাদে। এবং আমি বিশ্বাস করি যে সিনেমা, ফিল্ম বা যেটাই বলি, দিস ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য পিওরেস্ট ফর্ম অফ আর্ট। এবং ইতিমধ্যে আমাদের সিনেমার প্রেক্ষাগৃহে বলুন আর আমাদের ইন্ডাস্ট্রিতে বলুন, একটা অনেক সুবাতাস বইছে বলতে পারি। এবং এরকম একটি সুখবর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে কথাবার্তার আয়োজনে। সেটি হচ্ছে, প্রথমেই গল্পের নামটা বলি, এই গল্পের নাম হচ্ছে কালো মেঘের ভেলা, দ্য ক্লাউড বোট। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই সিনেমার সার্কাস আজকে আমাদের সঙ্গে রয়েছেন কথাবার্তার আয়োজনে। ফার্স্ট অফ অল, আমাদের ঠিক বাম দিকে বসে আছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এবং প্রিয় মুখ, পরিচিত মুখ অবশ্যই, মডেল রুনা খান। এবং তার পাশে যিনি বসে আছেন শিশুশিল্পী মনে হচ্ছে, কিন্তু তিনি অত্যন্ত স্ট্রং একজন ক্যারেক্টার প্লেয়ার বলতে পারি, অ্যাক্টর বলতে পারি, তিনি হচ্ছেন এই সিনেমার লিড রোল, মুখ্য চরিত্র বা অন্যতম চরিত্র যেটাই বলি না কেন, আপন। এবং তার ঠিক পাশে বসে আছেন দ্য ডেবিউটেন্ট ডিরেক্টর, এই চলচ্চিত্রের নির্মাতা। এবং গল্পটির কথা আগে একটু বলে নিই, কালো মেঘের ভেলা কিন্তু হচ্ছে আমাদের দেশের প্রখ্যাত কবি এবং সাহিত্যিক নির্মলেন্দু গুণের একটি উপন্যাস, শিশুতোষ উপন্যাস। এবং সেই চলচ্চিত্র বা সেই উপন্যাসের উপর যে নির্মিত হয়েছে চলচ্চিত্র, তার পরিচালক হচ্ছেন তার সুযোগ্য কন্যা, এখানে বসে আছে মৃত্তিকা গুণ। তো আজকে বেশ আড্ডা হবে, অবশ্যই অনেকদিন পরে যেহেতু দেখা হয়েছে। প্রথমে রুনা খানের কাছ থেকে জিজ্ঞেস শুরু করতে চাই বা তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে স্টোরিটা আমরা অবশ্যই দেখবো, টিজার দেখবো, কী বলবেন এই গল্পটা নিয়ে? প্রথমেই তো কবির প্রতি ভালোবাসাটা জানতে চাই আর কি, তার লেখনীর প্রতি, নির্মলেন্দু গুণের। ধন্যবাদ। আসলে কালো মেঘের ভেলা নির্মলেন্দু গুণের প্রথম উপন্যাস, শিশুতোষ সাহিত্য। এবং মৃত্তিকার কাছে আমি যেটা গল্প শুনেছি, মৃত্তিকা বলেছে যে ওর অনেক ছোটোবেলায় ও উপন্যাসটা প্রথমে পড়েছে, এবং যখন তার নিজের মধ্যে চলচ্চিত্র তৈরি করবার ইচ্ছা বা স্বপ্ন সে দেখতে শুরু করেছে, তখন সে প্রথমে বেছে নিয়েছে এই উপন্যাসটি। তো আমার কাছে আসলে যখন মৃত্তিকা এই চলচ্চিত্রটির ব্যাপারে কথা বলে বা চিত্রনাট্য পাঠায়, তখন আমার কাছে শুরুতেই যেটা ছিল একটা বাড়তি পাওনা বা বাড়তি আকর্ষণ, যে নির্মলেন্দু গুণের উপন্যাসে কাজ করতে যাচ্ছি, আমি খুবই আনন্দিত, উত্তেজিত, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। হ্যাঁ, অবশ্যই। এবং আমি এটাকে আমার সৌভাগ্যই মনে করি, খুবই সৌভাগ্য মনে করি যে তার উপন্যাসের একটি চরিত্রে কাজ করবার সুযোগ পেয়েছি। পাশাপাশি মৃত্তিকার এটি প্রথম চলচ্চিত্র, তার মৃত্তিকার প্রথম কাজের সাথেও আমি মানে অংশ হিসেবে থাকতে পেরেছি, সেটাও আমার জন্য ভীষণ আনন্দ। এবং সবশেষে যেটা বলতে যাই, সেটা হচ্ছে চরিত্র, মানে আমি যেহেতু অভিনয় করি, আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যেই চরিত্রটিতে কাজ করব সেই চরিত্রটি আমার কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে। সেই জায়গা থেকে আমি যখন আমার চরিত্র সম্পর্কে জানতে পারি, আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেই আমি এই চরিত্রটিকে হাতছাড়া, মানে এই চরিত্রে কাজ করবার সুযোগ হাতছাড়া করতে চাই না। তো প্রথম কলটা কি মৃত্তিকা গুণই দিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম আমার সাথে মৃত্তিকাই কথা বলেছিলাম। তো মৃত্তিকা গুণের কাছে একটু আসি, যে আমরা সবাই জানি, যে আমি তো অ্যাটলিস্ট জানি, যেহেতু আপনার ক্লোজ কলিগ, আমি কাজ করি একসঙ্গে, ব্র্যান্ডের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার রয়েছে এবং নির্মাণের বেশ কিছু জায়গায় আপনি কাজ করেছেন চলচ্চিত্র বাদে, তো হঠাৎ চলচ্চিত্র নির্মাণের জায়গাটা কেন আত্মপ্রকাশ করলেন? বড় আঙ্গিকে, যেটা তুমি নিজেও বলছিলে যে বড়, মানে বিগেস্ট ফর্ম, তো এখানে শুধুমাত্র একজন যুক্ত হয়ে তো কাজ করা যায় না। যেমন আমি কবিতা লিখি বা আমি গল্পের বইও বেরিয়েছে আমার এবার বইমেলায়, তো এই জায়গাগুলোতে পুরো আধিপত্য তোমার নিজের, তোমার চিন্তাটা তুমি একা প্রকাশ করতে পারো, এখানে অন্য কারো সাহায্য দরকার হয় না। বাট চলচ্চিত্র তো তা না, এটা একটা অবশ্যই একটা টিমওয়ার্ক ধরনের। তো আমাকে যতখানি ভালোবাসতে হবে চিত্রনাট্যটা, রুনাকে সেই চরিত্রটা ফুটিয়ে তুলতে গেলে তাকেও ততখানি ভালোবাসতে হবে। যেমন আপন খুবই ভালো কাজ করেছে, খুব কষ্ট করে কাজ করেছে চরিত্রটাতে, তো ও নিশ্চয়ই ওই গল্পটা পড়ে বা ওই চরিত্রটার সাথে একাত্মতা বোধ করেছে, ভালো লেগেছে ওর, মজা লেগেছে, তো এই জন্যই ও এতটা কষ্ট করে অভিনয় করতে পেরেছে। তো এই বড় জায়গায় লিড নেওয়ার জন্য, ডিরেক্টর তো আসলে লিডটা নেয়, তো এটার জন্য যে কনফিডেন্সের দরকার হয় সেটা হয়তো আমার, মানে আমি চাইনি যে সুযোগ থাকলেও
হঠাৎ করে সুযোগ আছে দেখি কাজ করা শুরু করি, সেটা আমি করিনি। আমি চেষ্টা করেছি যে সময় নেই আরও বুঝি, অনেক চলচ্চিত্র দেখি, দেখে আমার যেই গল্পটাতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা আমি স্বপ্ন দেখি বা আমি ভিজুয়াল করতে পারি, চোখের সামনে দৃশ্যটা আমি ভাসাতে পারি, আমি সেইটাতে কাজ করব। আচ্ছা, তো আমি জাস্ট ডেবিউটিং ডিরেক্টর হিসেবে একটা কিউরিওসিটি দেখুন জিজ্ঞেস করছি তোমাকে, যে টেলিভিশনের তো অনেক নির্মাণে তুমি কাজ করেছো, তো এই যে বড় পর্দার কাজ কতটুকু মানে ডিফারেন্সিয়েট করতে পারে এই মুহূর্তে যদি বলো, কত বড় আসলে সেটা একজন নির্মাতা হিসেবে? এটা তো অনেক বেশি বড়, আর আমার তো শেখার, আমি তো জাস্ট প্রথম চলচ্চিত্র আমার এটা, আমি অনেক বেশি শিখবো, বাবার প্রথম উপন্যাস নিয়ে ভুলগুলো থেকে অনেক বেশি শিখবো যে কী করলে ভালো হতো, কোন শটটা আসলে এইভাবে না নিয়ে আমার অন্যভাবে নিলে ভালো হতো, বা জায়গার কোন জায়গাটা দুর্বল হয়েছে গল্পের চরিত্রায়নের ক্ষেত্রে, তো এই সেটা আমি নিজেও যখন বড় স্ক্রিনে দেখব, আমি তো দেখতে যাচ্ছি। এবং হচ্ছে যে গল্পের কথা বলছিলাম, গল্পের পেছনের কথা বলছিলাম, আপনার অনেক প্রশংসা হচ্ছিল, প্রশংসা আসলে তিনি যোগ্য অফকোর্স একজন শিশু শিল্পী হিসেবে, এবং একটা ভিভিড প্রেজেন্স আমরা সেখানে খেয়াল করবো। আর কথা না বলে একটু টিজারটা দেখাই নিয়েছি দর্শকদের, চলো দেখে আসি দ্য ক্লাউড বোটের টিজারটি। হাজার হইলেও কালাম কিন্তু তোর সদ্বাপ, সদ্বাপে এত মন্দ কথা কইতে হয় না বাসন। রেলের চাকায় পা দায়াম লোহারি অন্ত রেলের চাকায় বাঁধায়াম লোহারি অন্ত। বিনোদনের খোরাক কিন্তু সিনেমা বা নাটক যেটাই বলি না কেন, বড় পর্দার কথা বলছিলাম, মানে আমি এই সন্দেহে বলতে পারি লাস্ট কবে এই ধরনের টিজার দেখেছি, এত মজা আমি কোথায় ভুলেও গিয়েছি। এনিওয়েজ, ইম্প্রেসাল ফিল্মের ব্যানারে এবং শিশুতোষ উপন্যাস, রবীন্দ্র গুণের উপন্যাস দ্য ক্লাউড বোট আলমেকের ভেলার উপর নির্মিত হচ্ছে, এবং নির্মাণে রয়েছেন হচ্ছে মৃত্তিকা এবং তারই সুযোগ্য কন্যা। এবং এই ভিভিড প্রেজেন্সের কথা বলছিলাম আপনের, যে আপন যে এত ভালো অভিনয় করে কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যায় না, কিন্তু খুব চুপচাপ একটা ভারী কি নিয়ে থাকে, হ্যাঁ তাই না? তো আজকে এটা আপনার কাছে জিজ্ঞেস করি যে আপন, তোমার এই চরিত্রটা করতে গিয়ে দুঃখর চরিত্র তাই না, তুমি দুঃখ করেছো, দুঃখ আসলে কে বলো তো, দুঃখ কী করে, কাজ কি? দুঃখ একটা মানে ছোটো হিসেবে দেখা হয়নি, বড় করে দেখা হয়েছে। রেলওয়ে স্টেশনে জন্মগ্রহণ করে, এখানেই থাকে, একটা কাছে এখানে চলাফেরা করে, ট্রেনে কুলি হিসেবে কাজ করে, এরকমই একটা কিছু। তো এই যে ডায়লগসগুলো যে দিয়েছো, হ্যাঁ মানে অসাধারণ ডায়লগ ডেলিভারি তাই না, মানে দিস ইজ অ্যামেজিং, মানে ওর মতো শিশু মানে শিল্পী যদি বলি, শিল্পী তো অবশ্যই শিল্পী, কিন্তু ডেলিভারি এবং কথাবার্তা শুনে আসলে যে কোনো দর্শককে আকৃষ্ট করবে কিন্তু অনেক ভালোভাবে। তো এই ডায়লগগুলো দেওয়ার সময় আসলে তোমার কি অনেক প্রিপারেশন নিতে হয়েছে, নাকি তুমি একদম শুনিয়ে বলে দিয়েছো এরকম? না, অত ইয়ে হয়নি, এখানে ক্যারেক্টারের সাথে একটু ঢুকে গেছো ক্যারেক্টারের মধ্যে। আচ্ছা, তাছাড়া ওকে মানে আগে তো স্ক্রিপ্ট ও প্র্যাকটিস করেছে, আমাদের প্র্যাকটিস সেশনগুলো যেগুলি ছিল সেগুলিতে ও পুরোটাই স্ক্রিপ্টটা ডেলিভারি কীভাবে দিবে ওটা প্র্যাকটিস করেছে, আর ওদের থিয়েটারে পিদিম থিয়েটারের থেকেও তো আক্তার ভাই যিনি আছেন ওদের গ্রুমার, জি জি, উনি খুবই ভালো মানে গ্রুমিং করতে পারে, আমি অনেক বড় বড় আর্টিস্টও বোধ হয় এতটা ভালো গ্রুমিং করতে পারে। ওখান থেকে খুঁজে বের করলে আপনি? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকগুলো বাচ্চার ইন্টারভিউ নিয়েছিলাম, তো ওকে
ওর চেহারাটা এবং ও তো অনেক ছোট ছিল, আমি আজকে দেখলাম অনেক বছর পরে অনেক বড় হয়ে গেছে, কিন্তু তো ওর মানে প্রেজেন্সটা এবং আগ্রহটাও খুব বেশি, জাস্টিস হবে এই চরিত্রে। আমার আসলে মানে সহশিল্পী হিসেবে কাজ করতে গিয়ে ওর সাথে আমার একটা জিনিস খুব মনে হয়েছে যে মৃত্তিকার তো প্রস্তুতি বা ওই যে যেটা বলা হচ্ছে বারবার এই যে স্ক্রিপ্ট নিয়ে ডায়লগ নিয়ে ওর সাথে বসা হচ্ছে, রিহার্সাল করা হচ্ছে, সেগুলো একটা ব্যাপার ছিল। আর আমরা পর্দায় যে দুঃখকে দেখবো সেই দুঃখ একেবারেই আসলে এর থেকে আরও অনেক বয়সে অনেক ছোট ছোট বয়সের একটা চরিত্র। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে তখনও আমরা যখন শুটিং করেছি সেই সময়টাতে দেখেছি যে ও এমনিতে খুবই চুপচাপ শান্ত নিজের মতো থাকছে, কিন্তু যখনই ও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, যখনই একটা সিকোয়েন্স করছে, একেবারে ভিন্ন একটা মানুষ। হ্যাঁ, ও কিন্তু খুব কম কথা বলে, খুবই চুপচাপ একটা, একদম খাঁটি অভিনেতা। মানে এটা আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যথেষ্ট। এবং হচ্ছে যে যদি সিনেমার কথা একটু আসি, যে লোকেশন তো চলেই আসে, গান চলে আসে, আবহ সঙ্গীত চলে আসে, লোকেশনের কথা এই কারণে বলছি যে এটা করা হয়েছে প্রথমত তোমার বাবার শ্রদ্ধেয় আমাদের প্রখ্যাত কবি এবং সাহিত্যিক নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে, এবং তারই পৈতৃক ভিটাতে করা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। বা মানে পুরো শুটিংটা আমরা তো অনেকগুলো লোকেশনে শুটিং করেছি, কারণ শহর এবং গ্রামের দুইটা পার্ট আছে। তো আমরা তেজগাঁও বস্তিতে শুটিং করেছি, আমরা কমলাপুর রেল স্টেশনে শুটিং করেছি, তো তাছাড়াও আমরা আড়িয়াল বিল সেখানেও শুটিং করেছি, আবার মানিকগঞ্জেও বোধহয় শুটিং করেছি, না যে পদ্মহেম শুটিং করেছি, অনেকগুলো জায়গায় শুটিং করা হয়েছে। কারণ আমি আসলে অনেক সময় নিয়ে একদম বিভিন্ন সময় আসলে সরকারি অনুদানের যে টাকাটা ছিল ওটা শর্ট ফিল্মের জন্য ছিল, তো ওইটা দিয়ে তো আমি কিছু দূর শুটিং করেছি 55 মিনিটের যেটা। তারপরে আমি যখন এটাকে আসলে যেহেতু উপন্যাস, আমার মনে হচ্ছিল যে 55 মিনিটে এটা সব কথাটা বলা হচ্ছে না, তো আমি এটা আসলে বড় করার পরিসর আছে, জায়গা আছে, তো তখন আমি আরও শুটিং করলাম নিজে, তখন স্ক্রিপ্ট লিখলাম, মানে বাকি অংশটার স্ক্রিপ্ট, এটা 55 মিনিটের স্ক্রিপ্টটা ফারুক হোসেনের করা, এবং ওর ডায়লগ মানে ডায়লগ যেগুলো আমরা দেখে খুব মানে মজার মজার কিছু ডায়লগ আছে, এগুলো ওর দেয় না না বেশিরভাগই ফারুক হোসেনের লেখা, ওই 55 মিনিটের ভার্সনটা পুরোটাই ওনার লেখা ছিল। তো অবশ্যই ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত এই সাধুবাদ অবশ্যই এখানেই আছেন। এবং নিবন্ধক গুণ স্যার কি বললেন এই ব্যাপারে যে এই যে এডিশনাল যে লেখাটা লেখা, এডিশনাল লেখাটার ক্ষেত্রে আমি এটা টেন্স ছিলাম, কারণ হচ্ছে গিয়ে প্রথমত আসলে একজন কবির লেখা উপন্যাস তো খুবই শৈল্পিক মানে উন্নত হবে, তো ব্যাপারটা হচ্ছে যে সেটা সাধারণ দর্শক ততটা আনন্দ পাবে না দেখতে গিয়ে। আমার যেটা মনে হয়েছে যে আনন্দের জায়গাটা হয়তো ফিলোসফিক্যাল জায়গাটা অনেক বেশি থাকবে, মনস্তত্ত্বের জায়গাটা অনেক বেশি থাকবে, কিন্তু আনন্দের জায়গাটা। আর আমি অত কঠিন একটা সিনেমা আসলে বানাতে চাইনি, আমি খুব মজার একটা সিনেমা বানাতে চাইছি, বুঝতে পেরেছি, অনেক বেশি মজার হয়েছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি মানে ওর জীবনের গ্রামের অংশটা নিয়ে উপন্যাসে আছে, শহরের যে অংশটা আছে সেটা আসলে টোটালি আমাদের কল্পনা থেকে তৈরি করা আর কি, ওই স্টোরিটা আমাদের তৈরি করা, ওই ডায়লগসগুলি সেভাবে ওর ক্যারেক্টারটা আমি সেভাবে পোর্ট্রে করেছি, সেটা উপন্যাস থেকে কিছুটা ভিন্নতা আছে। তবে বাবাকে আমি সিনেমাতে দেখিয়েছি এবং সে বেশ খুবই প্রশংসা করেছে। আচ্ছা, এবং বাংলা সিনেমায় কিন্তু গান একটি অবিচ্ছেদ্য অংশ বলতেই পারি, মানে গান থাকতেই হবে, তাই না? মানে এন্টারটেইনমেন্ট যদি থাকতে হবে, তো এখানে গান কত রয়েছে? এখানে 3টি গান আছে, তো খুব মজার গানও আছে, বেশ দুঃখের গানও আছে। একটা ওর মজার গান নিশ্চয়ই রয়েছে সেখানে, ওর একটা মজার গান আছে, অলরেডি রিলিজ হয়েছে, আমরা দেখেছি অলরেডি, দর্শকদের না দেখে আসলে ইনজাস্টিস হয়ে যাবে। আমরা দেখে আসি গানটা, দেখা যাক। ওর একটা গান রয়েছে প্রিয় দর্শক, আমরা চলুন একটু উপভোগ করে আসি ফেসবুক থেকে। ছোট মরিচে ঝাল বেশি, এটা ফারুক হোসেনের লেখা গানটা,
এটি ফারুক হোসেনের লেখা। আচ্ছা, এই গানটা ওনার লেখা ছিল। তাছাড়াও এখানে লালনের একটা গান আছে, আর আমারে মারিস নেমা, এই গানটা গিয়েছে আমাদের খুদে গানরাজের একটা শিশু শিল্পী গিয়েছে। আর হচ্ছে গিয়ে আরেকটা গান আছে, সেটা নির্মলেন্দু গুণেরই লেখা। আচ্ছা, সেটা হচ্ছে স্টেশনে জন্ম আমার, রেলগাড়িতে ঘর, রেলগাড়িতে ঘর, রেলের চাকায় বাঁধা আমার, এটি আমরা দেখে আসলাম, লোহারি অন্তর। জি জি। আচ্ছা, এটা এটা নির্মলেন্দু গুণের লেখা। আচ্ছা, উনার লেখা, স্যার লেখা। তো কবি নির্মলেন্দু গুণ কি বললেন, মানে যদি কন্যার জায়গাটাকে আলাদা রাখি, কন্যার জায়গাটাকে আলাদা রেখেই উনি সবসময় বলেন, আমার মানে কখনোই উচ্ছ্বসিত প্রশংসা আসলে উনি করেন না সেভাবে। তো আর স্বাচ্ছন্দ্যের জায়গাটা উনি বিশ্বাস করেন, কারণ হচ্ছে গিয়ে মানে স্ক্রিপ্টটা যখন আমি দেখিয়েছিলাম বা উনি তেমন একটা দেখতে চাননি, উনি বলেছেন যে না, ডিরেক্টরের নিজস্ব স্বাধীনতা তো থাকবেই, কেন আমি তো উপন্যাস লিখেছি, সেটা থেকে মানে মানে অ্যাজ ইট ইজ কেউ ডিরেকশন দিবে বা বানাবে গল্প, তো সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলামই যে পরে আবার না কোনো রিয়াক্ট করে বসে যে ভালো হয় না, কি হলো। আর বাবা তো রিয়াক্ট করলে ফেসবুকে লিখে দিয়ে দেয়। আল্লাহ, তাই না? তো এটা নিশ্চয় ভালো, নিশ্চয় কোনো রিয়াকশন দিয়েছেন তিনি। হ্যাঁ, ভালো দিয়েছেন উনি, যখন সিনেমাটা আমি দেখালাম উনি খুব পছন্দ করেছেন সিনেমাটা। আচ্ছা, খুব আনন্দময় সময় কাটে, কাজটা যত কষ্টেরই হোক না কেন। যেমন আমি আমার অংশটুকু যেখানে কাজ হয়েছে বেশিরভাগই হচ্ছে তেজগাঁও রেল স্টেশন, মানে বস্তিতে আর কমলাপুর রেল স্টেশনে। তো সেই জায়গাটা, সেই পরিবেশে কাজ করাটা একটা রকম কষ্ট, কারণ আমরা তো আসলে মানে আমরা টানা 3-4 দিন সেখানে কাজ করেছি, তো এটা একটা রকমের অভিজ্ঞতা। আর আপনি যে বলছেন না যে আনন্দের স্মৃতি, আনন্দের স্মৃতি এই ছবিটার ক্ষেত্রে আমি জানি না মৃত্তিকা হয়তো বা আমার সাথে একমত হবে, এই ছবিটার ক্ষেত্রে আমার স্মৃতি বলতে গেলেই আসলে আমার প্রথমে ফারুক ভাইয়ের কথা মনে পড়ে। কারণ আমি যে সময়টায় কাজ করেছি আমার অংশটুকুতে পুরোটাতেই তিনি ছিলেন, এবং চিত্রনাট্য আমার অংশটার চিত্রনাট্য তো মৃত্তিকা বারবার বলছিল যে সম্পূর্ণই তার। তো আনন্দের স্মৃতির সাথে সাথে আসলে এমন কিছু স্মৃতিও থাকে, এমন কিছু দুঃখের স্মৃতিও থাকে। আজকে ফারুক ভাই আমাদের সাথে নেই, আমি বিশ্বাস করি তিনি যেখানেই আছেন ভালো আছেন, এবং শেষ পর্যন্ত এই কাজটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পাচ্ছে, দর্শকের কাছে যাচ্ছে, এবং তার কাজ দর্শকের কাছে পৌঁছাচ্ছে, হয়তো বা তার ভালো লাগবে। তার শুভকামনা, তার জন্য শুভকামনা রইল, এবং তার কাজের মধ্যে তাকে আমরা আসলে দেখতে পাই। সেটাই বলছি যে আমরা আসলে এক একটা কাজের সাথে অনেক রকম স্মৃতি থাকে, ভীষণ আনন্দের স্মৃতি যেমন থাকে, আবার এটা আমি মানে আমরা যারা তার সহকর্মী ছিলাম সরাসরি একসাথে সেই অংশটুকুতে কাজ করেছি তাদের জন্য আমি জানি না আমি আসলে এটাকে কিসের স্মৃতি বলবো, মানে ফারুক ভাইয়ের মানে আমার উনি ভালো থাকুন, যেখানে থাকুন ভালো থাকুন, সেই প্রার্থনা করি। এবং অবশ্যই এটি অন্তরের একটি কাছের একটি স্মৃতি, অবশ্যই সবসময় মনে রাখবার মতো। এবং এবার একটু লেটস হ্যাভ দ্য সিচুয়েশন বিট লাইটার। হ্যাঁ, যেহেতু মৃত্তিকার প্রথম সিনেমা এটি, তো রুনা খান জানি আমরা অনেক আগে থেকে কাজ করেন, এবং শিল্পী হিসেবে যেহেতু শিশুশিল্পী আমাকে পেয়েছি লিড রোল করছে, তাদের দুজনের কাছে প্রশ্ন হচ্ছে প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে কীভাবে মূল্যায়ন করবেন মৃত্তিকার ভূমিকে? আপনাকে বলবি বল, আপন বল, ডিরেক্টর হিসেবে মৃত্তিকা গুণকে তুমি কেমন পেয়েছ, পরিচালক হিসেবে সিনেমা? ভালো, খুবই ভালো, এতটুকুই? একটু বলো, আপুর কোন জিনিসটা বেশি ভালো লাগে, কখন কোনটা শিখিয়েছে? আসলে তো কষ্টটা বেশি পেয়েছে, কারণ যে আমাদের গ্রামের যে শুটিং এর অংশগুলো সেগুলো তো আসলে তো মানে আমার গ্রামটা হচ্ছে গিয়ে বারহাটা, যেখানে উপন্যাসটা লেখা হয়েছে সেখানে শুট করা হয়েছে। তো বারহাটটা ঢাকা থেকে প্রায় 8-9 ঘন্টা দূরত্বে যদি জ্যাম না পড়ে, তো এত দূরে জায়গা যে ওখানে এত বেশি লাইট নিয়ে আমরা ওখানে পুরোটা স্টেশনটা লাইট করে শুট করেছিলাম, মানে ওখানে মানুষজন নিয়ে যাওয়া, তারপরে লাইট নিয়ে যাওয়া, ইকুইপমেন্টস নিয়ে যাওয়া, মানে টাইম প্রেশারটা খুবই বেশি ছিল, কষ্টসাধ্য কাজ। হ্যাঁ, তো যে কারণে আমরা অনেক সময় রাত জেগে শুটিং করতে হয়েছে। তো ও একটা আশ্চর্য জিনিস, আশ্চর্য মেশিন ছিল, মানে ও হচ্ছে গিয়ে রাত 3টা বেজে যাচ্ছে, মশার কামড়, তার মধ্যে আমরা শুট করছি, আর ওখানে একটা জায়গায় নারকেল দরকার, প্রোডাকশন ম্যানেজার নারকেল জোগাড় করতে ভুলে গেছে, রাত 3টার সময় উঠে নারকেল গ্রামের বাড়ির কোন বাড়িতে নারকেল আছে, নারকেল জোগাড় করা হলো। তো ওই সময়টা ওর বসে থাকতে হয়েছে,
আর ওটা খুবই একটা মানে ওর মাকে মনে পড়ছে ভাত খেতে খেতে, মানে ও ভাতটা গিলছে খিদার তাড়নায় কিন্তু ওর মায়ের স্মৃতি মনে পড়ছে যে ওর মা ওর পিছনে পিছনে ভাত নিয়ে ঘুরতো তখন ও খেত না, কিন্তু এখন ও এত ক্ষুধার্ত যে ও ভাত পেয়ে মানে এটা গিলছে এবং কাঁপছে, মানে খুবই কঠিন একটা এক্সপ্রেশন ছিল অবশ্যই বাচ্চার জন্য। কিন্তু এত সুন্দর অভিনয় করেছে এবং ওর অভিনয়ের যে প্যাশনটা, যে কারণে রাত 3-4 পর্যন্ত জেগে থাকা একটা আমরা ঘুমিয়ে পড়ছি প্রায়, যেটা আমিও শুরুতে বলছিলাম যে ওকে আসলে একেবারে ওর সাথে নরমালি কথা বলে বোঝা যাবে না যে শিল্পী অভিনেতা হিসেবে ও কতটা দক্ষ, সেটা বুঝতে গেলে আসলে ওকে পর্দায় দেখতে হবে। টিজার আমরা দেখতে পেয়েছি, সেটাই বলছেন ডেলিভারি কথা বলছেন সবকিছু মিলে কষ্ট হয়েছে অনেক, তোমার কি মনে হয় আপন অনেক কষ্ট করেছে? ওয়ান্ডারফুল অ্যাক্টর, মানে আমরা তার কাছে অনেক ভালো ভালো কাজ সামনে আশা করবো অবশ্যই, এবং আমি শুনেছি 6 বছর ধরে তুমি কাজ করছো, আমরা যখন কালো মেঘের ভেলা করি তখনই ও অনেক ছোট, স্ক্রিনে আমরা যখন দেখবো ছবিটা তখনই দেখতে পাবো। আচ্ছা সময়ের সময়ের কথাটা হ্যাঁ বলছিলেন, ওখানে কিছু বলছিলেন, হ্যাঁ আপনার প্রশ্ন ছিল দুজনের কাছে যে মূল্যায়ন পরিচালক হিসেবে মৃত্তিকা গুণে, আসলে আমি আমি একেবারে এটা বিশ্বাস করি যে আমি হচ্ছি ডিরেক্টরস আর্টিস্ট, আমি যখন যে পরিচালকের সাথে কাজ করি আমি একেবারে শতভাগ চেষ্টা করি যে পরিচালক কীভাবে চাচ্ছেন চরিত্রটিকে সেটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে, কারণ আমি বিশ্বাস করি আমি যখন থেকে চরিত্রটি বা গল্পটির সাথে বসবাস করছি তার চাইতেও আরও অনেক আগে থেকে এবং আরও অনেক গভীরভাবে পরিচালক সেই চিত্রনাট্য এবং সেই চরিত্রগুলোর সাথে বসবাস করছেন, সেই চিত্রগুলো চরিত্রগুলো নিয়ে ভাবছেন, আমার কাছে এটা সবসময় গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমরা কালো মেঘের ভেলা দেখবার পর আমার চরিত্রটি যদি যদি মনে হয় যে একেবারেই এটি মানে সামান্যতম গ্রহণযোগ্যতা পাচ্ছে বা চরিত্রটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, সেই কৃতিত্বটা পুরোপুরি মৃত্তিকা, কারণ সে পরিচালক হিসেবে সেই চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে আমার কাছ থেকে বের করে নিয়ে আসতে পেরেছে। আমি আসলে পরিচালকের কাছে জিজ্ঞেস করবো না আর্টিস্ট হিসেবে মূল্যায়ন কীভাবে করবো, বলতে চাই এই কথার পরিপ্রেক্ষিতে কী বলবো মৃত্তিকা গুণ? রুনা খুবই কমফোর্টেবল আর্টিস্ট, কারণ আমরা যেখানে মানে তেজগাঁও বসে যখন শুটিং করতে গেলাম, মানে তুমি যদি এক পা দাও তাহলে আরেক পা তুমি আসলে দিতে পারবে না, এত নোংরা, মানে ওখানে স্যানিটেশন বলতে আসলে সত্যি কথা কি এটা আসলেই একটা আলাদা জগৎ, তাই না? মানে এখানে যে মানুষ কিভাবে ছিল এখন বোধহয় বস্তিটা নাই, আর আমি জানি দেখছিলাম যে নাই, সেই বস্তিও নেই না, কিন্তু বস্তিটা কিন্তু বস্তির চিত্র কিন্তু মোটামুটি এরকমই, মানে সব প্রায় সব বস্তির চিত্র দুঃখজনক যে ঢাকার মধ্যে এরকম একটা বস্তির মতো জায়গা সেখানে মানুষ কি মানবে তোর জীবনযাপন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এবং আশা করব যে তারা গোসল করছে, আমি ওখানে গিয়ে দেখলাম একটা রুমের বড় রুমের মতো আছে চৌবাচ্চার মতো, সেখানে প্রায় 50-60 জন গাদাগাদি করে গোসল করছে, যে দৃশ্যটা একটা অবিশ্বাস্য, মানে ওই জীবনটা আসলে আমরা এখানে বসে অথবা আমরা যেই জীবন যাপন করি প্রত্যেকে ব্যক্তিগতভাবে সেই জীবন থেকে ওই জীবনটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না, ওখানে না আছে যে ওটা ওখানে আমি শুটিং করতে না গেলে বুঝতাম এত কষ্ট, এইটুকুন একটা ঘর যেই ঘরে হয়তো বা একটা খাট শুধুমাত্র জায়গা হচ্ছে আর কিছুই, সেইটুকু একটা জায়গায় 8-10 জন করে মানুষ থাকছে, তাদের না আছে কি বলবো মানে বিশুদ্ধ পানি তো দূরের কথা, মানে ওটা একটা অবিশ্বাস্য রকমের মানবেতর জীবন। ভালো একটা প্রসঙ্গ উঠে এসেছে, এবং এর মধ্যে সিনেমার মধ্যে যদি সরকারি পর্যায়ে লোকজন যারা রয়েছে এই পর্যায়ে কাজ করে তাদের যে দৃষ্টি আকর্ষণ সেটা আমরা আশা করি অবশ্যই হয়তো তারা দৃষ্টি আকর্ষণ করবে, না আসলে কি করবে কারণ বাংলাদেশে এত মানুষ হবে কিছু না কিছু অবশ্যই করবে, হয়তো বস্তি উঠিয়ে দেয়া এটাই এটা করে জায়গাটা ক্লিন করা, কিন্তু তাদের মানে পুনর্বাসনের ব্যবস্থা কি জানি না, সব আস্তে ধীরে ধীরে হয়তো হবে, আমরা আশা করি। হ্যাঁ মানে সেটা এরকম হওয়ার নেই, আর হচ্ছে আরেকটা কথা মাথায় ঘুরতো, আমি মানে আমি বলছিলাম যে ওই ইয়ার মধ্যেও মানে ওই রকম সিচুয়েশনের মধ্যেও কিন্তু রুনা খুবই কমফোর্টেবলি কাজ করার চেষ্টা করেছে, মানে কখনোই কোনো এটা নিয়ে এত পরিচয় আসে না। হ্যাঁ সেটাই, এবং হচ্ছে যে আমার নির্ভরান্ত স্যার যদি এখানে থাকতেন তাকে আমি অবশ্যই জিজ্ঞেস করতাম, যাই না প্রশ্নটা তারপরে ছুড়ে দিই দেখি কোনো আনসার আসে কি না, সেটি হচ্ছে যে দুঃখ নামে কি আসলেই কেউ ছিলেন বা আছেন স্যার কি জানেন বা কখন বলেছেন কি ব্যাপারে?
না বলেন নাই, কিন্তু আমার কাছে কি মনে হয়েছে উপন্যাসটা পড়ে, আমার মানে নির্মলেন্দু গুণের বাবা মা মারা গিয়েছেন উনি যখন 4 বছর বয়স ওনার, তো উনিও কিন্তু সেই দিক থেকে একটা মাতৃহীন জীবন যাপন করেছেন, তো মা না থাকার যে কষ্টটা বা বেদনাটা কাছে না থাকার এইটাকে আমার কেন জানি মনে হয় যে দুঃখুর মানে ওনার প্রথম উপন্যাস তো দুঃখুর ক্যারেক্টারটার সাথে আমি মনে হয় যে অনেকটা রিলেট করতে পারি ওনাকে, কারণ উনি গ্রামটাকে খুব সুন্দর করে মানে মজার করে উপস্থাপন করেছেন একটা বাচ্চার চোখ দিয়ে, একজন শিশুর চোখ দিয়ে, যে শিশুটা আসলে গ্রামের না মানে সে শহরের থাকে। যেমন আমার হয়তো গেলে যেরকম লাগবে গ্রামের অনেক কিছু দেখে আমি মুগ্ধ হব, কিন্তু একটা গ্রামের বাচ্চা, ওখানে পেশু নামে একজন বাচ্চা আছে, সেও একজন শিশু শিল্পী, যে ওর সাথে বন্ধুত্ব হয় যার, তো তার কাছে তো সবই খুবই ইউজুয়াল আর ওর কাছে সবই কিছু খুবই আনইউজুয়াল যে গ্রামের ব্যাপারগুলো। তো আমরা আংশিকভাবে বলতেই পারি যে মানে এই স্টেটমেন্টের পরে একটা মানে একটা শিশুর মনোজগৎ নিয়ে এই গল্পটা, যে শিশুটা খুবই এক্সেপশনাল, তো এই জায়গাটা গল্পের আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমার মনে হয় যে দর্শকরা যদি এটা দেখে তাদের মানে প্রত্যেকেই কিছু কিছু জায়গায় নিজের সাথে তাকে নিজের সঙ্গে আমাদের সঙ্গে থাকবে আসলে দেখতে পাবো আমরা। এবং আরেকটা জিনিস আমি একটু আসলে এই জিনিসটা বলতে চাই, যেটা হচ্ছে যে যেইভাবে মৃত্তিকা আমার এবং আপনের চরিত্রটিকে যেভাবে ইয়ে করেছে, যে আমি একটু বলতে পারি মৃত্তিকা আমার চরিত্র সম্পর্কে, যে এই এই মেয়েটা হচ্ছে সে রেললাইনের বস্তিতে থাকে, হ্যাঁ, এবং তার কী বলবো এটাকে, রেললাইনের বস্তিতে থাকে এবং বস্তিতে সে সবজি বিক্রেতা, একেবারেই সমাজের অত্যন্ত নিম্ন স্তরের খেটে খাওয়া, একবেলা খেলে পরের বেলা কী খাবে সেইটার যোগান নেই এরকম একটা জীবন। তো এই মেয়েটার যখন তার একটি সন্তান এবং সে যখন বিয়ে করে, তার স্বামী তার আগের স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সে যখন বিয়ে করে কোনোভাবেই তার নতুন স্বামী তার সন্তানকে মেনে নেয় না, হ্যাঁ। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেনে নেয় না, একটা পর্যায়ে মনে হয় কি যে এই এই মেয়েটা তার ছেলেটাকে তার সন্তানকে ভীষণ ভালোবাসে, একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে মেয়েটা বোধ হয় তার, হ্যাঁ মানে ডিটেলে বললে তোমার সেই পরিমাণ আনন্দ নিয়ে তুমি বলছেন আসলে মানে সেই জায়গায় কাজ করার যে অভিজ্ঞতা আসলে বলতে বলতে বলা হয়ে যায় অনেক কিছু। আমরা একটু সাসপেন্স রাখি, আমি একটু সাসপেন্স রাখি আমরা, তাহলে আমরা আসলে 26 তারিখ ডেটটাই কিন্তু বলা হয়নি এখন পর্যন্ত আমাদের ফেসবুকে, কিন্তু বেশ বড় একটি পরিবার দেশের দেশের বাইরে, অফকোর্স আই এম ডুইং মাই জব, অফকোর্স আই এম দ্য কেবিন ক্রু, অফকোর্স, অ্যান্ড অত্যন্ত আনন্দের সাথে অ্যানাউন্স করছি আমরা উইথ দ্য পারমিশন অফ দ্য ডিরেক্টর, দ্যাট ইজ 26 তারিখ এই মাসে ঢাকায় দুটো 26শে জুলাই দুটো প্রেক্ষাগৃহে এই ছবির রিলিজ পাচ্ছে, দ্য ক্লাউড বোট, কালো মেঘের ভেলা, যেখানে সার্কাস দেখতেই পাচ্ছেন আছেন লিড রোলের দুইজন, ব্লকবাস্টারে প্লাস হচ্ছে স্টার সিনেপ্লেক্সে এই দুটো সিনেমা হলে প্রথমত মুক্তি পাচ্ছে। আপনাদের সবাইকে দেখার অনেক অনেক আমন্ত্রণ, আমি আমন্ত্রণ জানিয়ে শেষ করবো না, অবশ্যই টিম থেকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন রয়েছে। ফার্স্ট সেমির থেকে ধরুন আপনি কীভাবে দর্শকদেরকে আমন্ত্রণ জানাবেন আপনার সিনেমা দেখবার জন্য? আমি বলবো যে সিনেমাটা খুবই মজার হয়েছে, সিনেমাটা দুঃখ আছে কষ্ট আছে কিন্তু খুবই আনন্দদায়ক একটা মানে মজার, ওর দুঃখর চরিত্রটাই খুবই মজার, তো ওই ওর ডায়ালগসগুলো, ওর যে গানগুলো আছে নাচগুলো আছে ওর বন্ধুরা মিলে, মানে আসলে জীবনে সবসময় দুঃখ বা সবসময় আনন্দ তো থাকে না, সব এটা সবসময় একটা মিশ্রণ, খুব আনন্দের মধ্যেও খুব দুঃখ থাকে, খুব দুঃখের মধ্যেও মানুষ যে আসলে আনন্দ করতে পারে খুব দুঃখের মধ্যে সেই তো উইনার। তো আমার মনে হয় দুঃখর চরিত্রটা এরকমই একজন উইনারের চরিত্র, তো আমি দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা হলে আসবেন দেখবেন মুভিটা। আমি আসলে আমার এই ছবিতে কাজ করে আমার যেটা মনে হয়েছে যে অত্যন্ত ভালো গল্প এবং সুনির্মাণের একটি চলচ্চিত্র, আপনারা যারা হলে এসে ছবিটি দেখবেন যে সময়টুকু আপনারা হলে থাকবেন আপনারা উপভোগ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি, আমার পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ রইল। মোস্ট ইম্পর্টেন্টলি এটি কবি নির্মলেন্দু গুণের একটি উপন্যাস, যারা যারা তাকে তার লেখনী ভালোবাসে তাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল 26 তারিখ এই সিনেমাটি উপভোগ করবার জন্য, রিলিজ হচ্ছে এবং তারপরে উপভোগ করতেই থাকো কোনো অসুবিধা কোনো মানা নেই। এটা আজকের কথাবার্তা থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, খুদা হাফিজ। বন্ধুদেরকে তুই বললি না আসতে দেখতে।